ফেব্রিক কোয়ালিটি ইন্সপেকশন কিভাবে হয় এই আইডিয়া থাকতে হবে আপনাকে, কোন সিস্টেমে হচ্ছে। আপনাকে কেউ বলবে না যে তুমি যাও ওই এক ইয়ার ফেব্রিক নিয়েছে লট লট চেক করে দাও। আপনাকে জানতে হবে অ্যাজ এ মার্চেন্ট কিভাবে ফেব্রিকের কোয়ালিটি ইন্সপেকশন করা হয়। ইটস কল্ড ফোর পয়েন্ট সিস্টেম। তাহলে ফোর পয়েন্ট সিস্টেমটা তো আপনি জানলেন, এটা কি বলা হয় ফেব্রিকের কোয়ালিটি ইন্সপেকশনকে বলা হয় ফোর পয়েন্ট সিস্টেম। এই ফোর পয়েন্ট সিস্টেমের আবার কিছু পার্ট আছে। এই চারটা পয়েন্ট বললাম, ফোর পয়েন্ট সিস্টেম এই চারটা পার্ট আছে। এই চারটা পার্ট যদি আপনি বুঝে যান তাহলে আপনি ফেব্রিক ইন্সপেকশন বুঝে গেলেন, কি দেয়া আছে কি দেয়া নাই আপনার জানার দরকার নেই। এখন দেখেন ফেব্রিকটাকে আপনারা কি করেন, মাপেন না ফেব্রিক কি হয়। মনে করেন যে আপনাকে বলা হলো ওয়ান ইয়ার ফেব্রিক নিয়ে আসেন, কি করবেন? ওয়ান ইয়ার ফেব্রিকের একটা মাপ তো আছে নাকি, নাকি এমনি আপনি গেলে আপনাকে দিয়ে দিবেন? একটা মেজারমেন্ট আছে না, কখনো কখনো সিএমএ হচ্ছে মানে সেন্টিমিটারে, কখনো কখনো ইয়ার্সে হচ্ছে, হচ্ছে কি না, তো এরকম কিছু মাপ থাকে। এখন দেখেন ফেব্রিকের যে ফোর পয়েন্ট সিস্টেম আছে, এই ফোর পয়েন্ট সিস্টেমের হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যেটাকে বলা হয় যে আমি ক্যালকুলেট করব কিভাবে। হ্যাঁ, পেনাল্টি পয়েন্ট অ্যাসাইন, পেনাল্টি মানে কি জরিমানা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জরিমানাটার জন্য কি পরিমাণ, অর্থাৎ আমি ক্যালকুলেশন করব কি পরিমাণ জরিমানা, এটা কিভাবে করা হয় সেটাকেই বলা হয় ফোর পয়েন্ট সিস্টেম। তাহলে ফেব্রিক কোয়ালিটি ইন্সপেকশনের যে ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেম বা ওয়ার্ল্ড ওয়াইড যে এস্টাবলিশড সিস্টেম সেটাকে কি বলি আমরা, পেনাল্টি পয়েন্ট। এক মিনস হচ্ছে লেস দেন থ্রি ইঞ্চেস, আর পাশে দেওয়া দেখেন সিএম লেস দেন এইট। কেন বলেন তো, যদি ইঞ্চি থেকে সিএম এ কনভার্ট করার সূত্র জানেন, 2.54 সিএম সমান সমান এক ইঞ্চি। তাহলে আমি যদি এই তিন ইঞ্চির মধ্যে কোনো ফল্ট খুঁজে পাই সেটার পেনাল্টি দেবো কত, সেটার পয়েন্ট কত দিব, জরিমানা কত করব, এক। পরের পয়েন্টে দেখেন দেওয়া আছে মোর দেন থ্রি ইকুয়াল টু সিক্স, তিনের উপরে বাট ছয়ের কাছাকাছি বা ছয়ের নিচে মানে ছয়ের উপরে যাবে না কোনোভাবেই, সিক্স এক্সিট করবে না, অর্থাৎ ছয়ের উপরে যাবে না। যদি এর ভিতরে ইন বিটুইন দিস রেঞ্জ যদি কোনো ফল্ট খুঁজে পাই তাহলে আমি পেনাল্টি দেবো দুই। ফেব্রিক ফল্ট কী কী হতে পারে দেখেন, এই যে আপনার সাত পরের পেজেই দেওয়া আছে, দেখেন আমি ফল্টগুলো বলি আপনাদেরকে। হ্যাঁ, মনে করেন যে একটা ফেব্রিক, ফেব্রিক নট গার্মেন্টস, ফেব্রিকের তো সব বানাইতে গেলে কোনো ফল্ট হয় না, কোনো দোষ ত্রুটি ভুল খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় তো। হ্যাঁ, কী প্রবলেম থাকতে পারে, একটা গার্মেন্টসের টপ বটম কিনেছেন একই কালারের কিনেছেন, এখন দেখলেন যে পায়জামা হয়েছে আর বডি হচ্ছে টাইট, মানে গভীর গাঢ় এটা হালকা, ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা প্রবলেম। আপনি যখন ম্যাচিং করে পড়লেন একটা প্রবলেম না, কেমন লাগছে দেখতে, এরকম হয় না? অনেক সময় দেখবেন একই গার্মেন্টসে একই বডিতে এখানে একটা শেড আসছে, এখানে একটা শেড আসছে। অনেক সময় দেখবেন গার্মেন্টস আপনার বাসায় কিনে নিয়ে এসছেন, কোথাও থেকে একটা সুতা বের হয়ে গেছে, দেখছেন কি না, দেখেন না? অনেক সময় দেখবেন গার্মেন্টস বাড়িতে কিনে এসছেন, কোনো একটা জায়গাতে একটা ফুটা আছে, এগুলো হচ্ছে ফেব্রিকের ফল্ট বা প্রবলেম। অয়েল স্পট আছে, হ্যাঁ, ওটা কেমন দেখবেন একটা দাগ আছে এখানে, মনে হয় তেলের দাগ থাকে না এরকম, এগুলোকে বলা হয় ফেব্রিকের ফল্ট, ঠিক আছে। ফেব্রিক যখন মেশিনে ঘোরে তখন এই প্রবলেমগুলো হয়ে যায়, যখন ডাইং করে তখন ডাইং অ্যাবজর্বেন্সি হয় না। আবার অনেক সময় দেখবেন থিক অ্যান্ড থিন, মানে হচ্ছে অনেক পাতলা মনে হচ্ছে ফেব্রিকটা, দেখবেন ন্যাচারালি দেখবেন পাতলা পাতলা মনে হচ্ছে ফেব্রিকটা, মানে ধরে মনে হচ্ছে না, কেমন আমাদের বাংলা ভাষায় বলি যে নেলবেলে, মানে ফেব্রিকের স্ট্যান্ডাইন, এটা হচ্ছে ফেব্রিক ফল্ট। এই ফল্টগুলোকে যখন আমরা ইন্সপেকশন করব তখন বিভিন্ন পয়েন্টে ফেলবো, অর্থাৎ এক থেকে তিন ইঞ্চিতে কয়টা ফল্ট আছে। ধরেন একটা জায়গায় হচ্ছে আপনার একটা ওয়াইড স্পট আছে, আবার একটা জায়গাতে গিয়ে ওই তিন ইঞ্চির ভিতরেই কোথাও একটা ইয়ান উপরে উঠে গেছে, মানে ওই যে বললেন আপনি যে সুতা উঠে গেছে, তাহলে আমার আমি কয়টা পাচ্ছি ফল্ট, দুইটা, তাই তো? তাহলে এক থেকে তিন ইঞ্চির মধ্যে আমি দুইটা ফল পেয়েছি, কিন্তু এটা আমাদের সিস্টেমকে বলছে যদি এক থেকে তিন ইঞ্চির মধ্যে যে কটাই ফল পায় না কেন এটার আমরা পয়েন্ট ধরবো এক। এবার যখন তিন থেকে ছয়তে যাব তখন যদি অনেক প্রবলেম পাই তারপর এটাকে আমি ধরবো দুই। এখন আমি আপনার ছয় থেকে নয় মানে ঠিক এক্স্যাক্টলি কিন্তু আমি বলছি মোর দ্যান সিক্স, মানে ছয়ের উপর থেকে শুরু হচ্ছে নয় পর্যন্ত, নয় এক্সিট করবে না কিন্তু, ক্লিয়ার ভাই?
নয়ের উপরে যাবে না, তাহলে এরকম যদি কোনো প্রবলেম পাই সেই পয়েন্টটাকে আমরা ধরি হচ্ছে তিন, আর ধরা হচ্ছে আপনার আপনার মোর দ্যান নাইন থেকে যা হিসাব করা হয় আর কি, ঠিক আছে, তখন ধরা হয় চার। ক্লিয়ার ভাই? পাঁচটা ইয়ার্স ফেব্রিকের মধ্যে আপনি পাঁচটা ইয়ার্স ফেব্রিকই চেক করবেন না, আপনি লট নেবেন। লট যখন আপনি ফেব্রিক টেবিলে ফেলবে ইন্সপেকশন টেবিলে, তখন চোখ দিয়ে আপনাকে এভাবেই দেখে যেতে হবে। সচরাচর ফেব্রিক দেখলেই যারা এক্সপার্ট তারা জেনে যাবে এই ফেব্রিক পাস করবে কি করবে না, তাদের আইডিয়া তাদের এক্সপেরিয়েন্স। একটা রোলের মধ্যে আপনি সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত চেক করতেছেন, 1 ফুট ফেব্রিক ধরেই কিন্তু আপনি ইন্সপেকশন করবেন, এমন না যে আপনাকে হোল লট চেক করে চলে যেতে হবে, ইটস নট সামথিং লাইক দ্যাট। তাহলে আমরা চারটা পয়েন্ট পেয়েছি, আপনার ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিকের ক্ষেত্রে ওই লেস দ্যান 1 হোল 2 পয়েন্ট, কিন্তু বেসিক্যালি এই চারটা পয়েন্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফেব্রিক ইন্সপেকশন করা হয়। এই চারটা পয়েন্ট ক্লিয়ার মানে আপনার সব ক্লিয়ার। ওভেন ফেব্রিকের হোল এটা আপনাদের জন্য অবশ্যই বুঝতে কষ্ট হলে ইগনোর করেন, হোলটা যদি থাকে তাহলে ওভেন ফেব্রিকের হোলের জন্য 2 পয়েন্ট ধরা হয় যদি 1 ইঞ্চিতে হয়, আবার মোর দ্যান 1 হোল যদি থাকে তখন 4 পয়েন্ট ধরা হয়। এটা হচ্ছে হোলের জন্য, আমি অঙ্কটা উপরে 4টা পয়েন্ট কনসিডার করে করেছি। এখন দেখেন যে নাম্বার অফ ডিফেক্ট, ইয়ার্ন মিসিং, এই যে ইয়ার্ন মিসিং হচ্ছে ফেব্রিকের একটা ফল্ট, তাহলে ইয়ার্ন মিসিং পাইছি আমি 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট মানে কি বলেন তো, কত ইঞ্চি? নট মোর দ্যান 3 ইঞ্চি, রাইট? তাহলে এই 3 ইঞ্চির ভিতরে আমি কি পেয়েছি? ইয়ার্ন মিসিং পেয়েছি 1টা, স্লপ পেয়েছি 1টা, 1 পয়েন্ট। এবার দেখেন ওই একই লটে 6 পর্যন্ত পয়েন্ট পেয়েছি কয়টা? 1টা 2টা 3টা, তাহলে এখানে আমি যোগ করেছি 3টা। নিচে দেখেন আবার 1 নম্বর পেনাল্টি দিয়েছি কয়টা? 4টা। 3 নম্বর পেনাল্টি দিয়েছি কয়টা? 3টা। আর 4 নম্বর দিয়েছি কয়টা? 2টা। তাহলে টোটাল পেনাল্টি পয়েন্ট কত হচ্ছে বলেন তো? টোটাল পয়েন্ট হচ্ছে 12, এটা হচ্ছে পেনাল্টি পয়েন্ট হচ্ছে 27। যদি বলেন কেন, 4 এর সাথে 1, 4 একে 4, 3 এর সাথে 2, 3 দুগুণী 6, ক্লিয়ার? 4 এর সাথে 4টা আমি ফেব্রিক মানে পেনাল্টি দিয়েছি 4টা, তাহলে 4 একে কত? ওখানে 1 1 ছিল না, ওটার কত? ওটার মার্ক ছিল 1, তাহলে 4 4 দিয়ে 1 গুণ করলে 4 হচ্ছে। যখন আমি পেনাল্টি পয়েন্ট 2 দিয়েছি আমি ফল পেয়েছি 3টা, তাহলে 3 দুগুণী কয়টা হলো? 6টা। যখন আমি ফল পেয়েছি 3টা আমি পেনাল্টি পয়েন্টে 3টা, 3 3 কে 9, আর যখন আমি 4টা পেয়েছি তখন পেয়েছি 2টা, 4 দুগুণী 8, তাহলে টোটাল ফেব্রিক আমি টোটাল পয়েন্ট মানে টোটাল ফল পেয়েছি একটা ফেব্রিকের মধ্যে 12টা, আর আমি পয়েন্ট দিয়েছি হচ্ছে 27টা। এখন দেখেন একটা রুলস আছে, পয়েন্টস পার 100 স্কোয়ার ইয়ার্ডস, 4 পয়েন্ট সিস্টেমটা 100 স্কোয়ার ইয়ার্ডস ফেব্রিকের উপরে বেস করে ক্রিয়েট করা হয়। তাহলে এখানে একটা রুলস আছে, দেখেন টোটাল পেনাল্টি পয়েন্ট গুণ 36, এই 36 কি রে ভাই? 36 গুণ 100, 36টা হচ্ছে ইয়ার্ড থেকে ইঞ্চিতে আনছি আর কি, 36 ইঞ্চিতে 1 কি গজ। কাটাবেল ফেব্রিকটা কি জানেন? ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা ফেব্রিক, হ্যাঁ, উইথ মানে চওড়া, ঠিক আছে। এখন আপনি যখন প্যাটার্ন প্যাটার্ন মানে বুঝছেন তো, যে গার্মেন্টসের যে ডায়া শেপটা ফেলবেন, তখন কি আপনি ধরেন এটা ফেব্রিকের কোণা, এই কোণা থেকে কাটতে পারবেন? কাটতে পারবেন? আপনাকে এখানে 2 সিএম গ্যাপ দিতে হবে, হবে কি না? এখানে যদি বসেন তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না, এটা 2 সিএম গ্যাপ দিয়ে কাটতে হবে, এটাকে বলা হয় কাটাবল ফেব্রিক, ঠিক আছে ভাই? একটা হচ্ছে ওয়ার্কেবল, একটা হচ্ছে কাটাবল। ওয়ার্কেবল যদি আপনার 50 হয় তাহলে 2 2 4 সিএম বাদ দিয়ে কাটাবল করতে হবে 46। সূত্রটা কি বলছি, টোটাল পেনাল্টি পয়েন্ট কত আছে? 27, টোটাল পেনাল্টি পয়েন্ট হচ্ছে আপনার 27, 36 হচ্ছে 36 ইঞ্চিতে 1 গজ, এই জন্য 36 আসছে মাল্টিপ্লাই হচ্ছে 100 আসছে। 100টা কিসে? দেখুন উপরেই দেওয়া আছে 100 স্কোয়ার অফ ফেব্রিক, দেখছেন আমি কি বলছি, পয়েন্ট পার 100 স্কোয়ার ইয়ার্ডস, ক্লিয়ার? আর নিচে বলছি কি, ইন্সপেকশন ফেব্রিক, ইন্সপেকশন ফেব্রিক গুণ হচ্ছে কাটাবল ফেব্রিক, এই ইন্সপেকশন ফেব্রিকটা ধরা হচ্ছে 120, ইটস ফিক্সড ওয়ান কাইন্ড অফ। যদি 4 পয়েন্ট সিস্টেমে যান তাহলে এই 120 ফিক্সড, আর পাশে আছে 45 45, কিন্তু ভ্যারিয়েবল। কেন বলেন তো, ফেব্রিকের উইথ কখনো 1 থাকে না, কখনো বেশি কখনো কম হয়, ডিপেন্ডিং অন ডায়া। তাহলে এখন এই যোগ বিয়োগ করলে দেখবেন 18 প্লেন্টি পয়েন্ট অফ স্কোয়ার ইয়ার্স। আপনি যদি বলেন ইন্সপেকশন অফ ফেব্রিক, এটা আমি বলছি ভ্যারি করবে না, কারণ কি, এটা হচ্ছে যে এই যে ইন্সপেকশন ফেব্রিক করলেন
এটাকে বলা হয় হচ্ছে 120 ইয়ার্স। এই ফোর পয়েন্ট সিস্টেমে 120 ইয়ার্স করেছেন। এখন আমি কিন্তু বরাবরই বলে আসছি, ফোর পয়েন্ট সিস্টেমের জন্য 120 হচ্ছে কনস্ট্যান্ট। যখন আপনারা প্র্যাকটিক্যালি যাবেন বিট ডিফারেন্ট। এখন যদি ফেব্রিকের গজ মনে করেন আমি অনেক করে থাকি, ফোর পয়েন্টে না করে আমি মনে করেন আরও চার পাঁচটা ওই যে মিক ফেব্রিক ওভেন ফেব্রিক যোগ করে দিলে এটা অটোমেটিক্যালি কী হবে, বেড়ে যাবে। আমি ফোর পয়েন্ট সিস্টেমের কথা বলেছি, ঠিক আছে ভাই। এই 120 মানে আপনারা লিখে নেবেন মোরাললেস এ ফেব্রিক রোল 120 ইয়ার্স লং, আর 45 হচ্ছে আপনার উইথ কাটাবেল। কাটাবেল সবসময় কী হয়, ভ্যারি করে, আর লং কখনো হচ্ছে আপনার ভ্যারি করে না। ফেব্রিকের লং কিন্তু আপনার অনেক হতেই পারে। তাহলে এই যে যোগ বিয়োগ করলে 18 প্লেন্টি পয়েন্ট আসবে পার স্কোয়ার ইয়ার্ডসে, তাহলে দিস ফেব্রিক রোল উইল বি অ্যাকসেপ্টেড। কেন অ্যাকসেপ্টেড হলো, কারণ এখানে 18টা প্রবলেম আমি পেয়েছি, বাট উইথ পার ইয়ার্ড স্কোয়ার 100 স্কোয়ার ফিটে, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে আছে। এখন বলেন স্যার, তাহলে নন অ্যাকসেপ্টেবল রেঞ্জ কোনটা? এটা প্রশ্ন থাকতেই পারে না, এটা কমপ্লিটলি একটা রুলসের পরে বেস করে আমাকে আসছে। এটার আবার কিছু কিছু গার্মেন্টসের রুলস আছে যে আমি 18টা পেয়েছি এটা রিজেক্ট, আমি 10টা পেয়েছি 10-এর নিচে হলে আমি অ্যাকসেপ্ট করবো, নাহলে করবো না, হতেই পারে। কিন্তু আমরা নর্মালি ধরে নিই 25 পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যেই থাকে। কোট করবেন না এটাকে, যে কোটেশন না কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে নর্মাল রেঞ্জ আমি ধরে নিই। এর উপরে চলে গেলে তখন বলা হয় ফেব্রিক হচ্ছে আপনার রিজেক্টেড। তাহলে ফোর পয়েন্ট সিস্টেম ক্লিয়ার আপনাদের?